ওরে বাবারে, কি মশা রে, মশায় কামড়াইতেছে। আমার এই যে সন্ধ্যার সময় এই জায়গায় বসে রেখে মশার কামড় খাওয়াইতেছো, এটা কি ঠিক করতেছো? আরে শোনা, একটু না ওয়েট করো, আমি তো তোমার সবকিছু নিয়ে আমি আসতেছি। তাছাড়া তো মানে আজকে যে একটা ফিলিংস করবো, তোমার তো বাসায় কেউই নাই, তুমি আইলে তো সব আমার ফোনে কথা কয়া লাগবো, মোবাইলে কথা কয়া লাগবো না। তাই মোবাইলে কথা কয়া লাগবো না, তাড়াতাড়ি আয় হোসেন। আচ্ছা যাবো তো, কিন্তু মানে আজকে একটু অন্যদিন ভাবে দিবা না? তোমার যেমনে মন চায় তোমার হেমনেই দিমু। আরে দেও, তুমি তাড়াতাড়ি আও তো, আমার ভালো লাগতেছে না, কইতাছি বুঝো না। আরে ভাবি জামু তো, কিন্তু আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, তুমি ওভাবে কথা বলো কেন? মানে এই মোবাইলটা কানে ধরে রাখতে রাখতেও জীবনটা শেষ। না না, আসলে কান হাত ব্যথা হয়ে গেছে আমার। হবে না, আমি গেলে ব্যথায় সব মানে টিপে টাপে দিয়ে সোজা করে দেবো, ব্যথা সমস্যা হবে না। তাড়াতাড়ি আও স্যার, কোন সময় এতেছো সেটা কো? ওই যে তুমি একটা জিনিস নিতে বললে, এটা তো ফার্মেসিতে নাই, আর এক ফার্মেসিতে যাচ্ছি, যাই ওখান থেকে আবার যদি না পাই তাহলে আর এক জায়গায় যেতে হবে। এখন বলে অনেক সংকট, এগুলো পাওয়া যাচ্ছে না এখন। ও তাই? আচ্ছা বাসায় ছিল না ভাবি? না বাসায় ছিল না। হ্যাঁ, ওই সেদিন দেখা আসলাম যে ওই যে তক্তার উপর। আরে তক্তার উপর রেখে গেছো, ওইটা মলা লোক আমি ফালাই দিছি, আমার মনে নেই। এটা কোনো কাজের মতো কাজ করছো তুমি বলো? এখন নতুন নতুন নিয়ে হো, আর দামিটা নিয়ে আয় বুঝছো। আচ্ছা নিয়ে আসবো তো, কিন্তু তুমি ওটা ফেলে দিছো, ওটা তো দামি তো ছিল। আমার মনে নাই, ওটা ওই ময়লা ফেলাইছি না, ময়লার লগে ফালাই দিছি আমি। মা মশা কামড়াইতেছে, আরো তাড়াতাড়ি করো না, এত দেরি করতেছো কে? শোনো শোনো, এত ব্যস্ত আর কিছু নাই, আর একটু রাতটা গভীর হলে না মজাটা আরো বেশি ভালো হবে। রাত গভীর হইছে না মানে রাত 10টা বাজে, এই যে 11টা বাজতে যাইতেছে রাত। ও বাবা, আচ্ছা রাত 11টা 12টা বাজলে তো মনে করো আরো বেশি আনন্দ হবে। তোমার যে কবার লাগবো হে কবারে দাও, ওইবো তুমি টেনশন করো না তো। তুমি বলো, কিন্তু কাজু তুমি নিজে একটু বলো না, সবাই আপনাদের কাছে শুনি। তোমার খালি ভালোই লাগে বুঝছো, তোমার খালি এই যে কয়বার কাম করবা, কয়বার দিবা, কয়বার মানে কি করবা, কেমনে করবা, মানে তোমার খালি এই সব কথাই, আর কোনো কথা বুঝো না তুমি। আরে ভাবি আসলে তোমার দেখে আমার মজা লাগে তো। তোমারে কাম করবার দিলে তো তুমি মানে পারোই না, কামই করবার পারো না, কিছু আছে? তারপর তোর মুখের দিকে তাকায়া আহো বাবির কাছে আমি কি কম নিষেধ করতে পারি না। সেটাই তো বলছি, আমি পারি না, তুমি এটা বলছো না, কিন্তু সেদিন যে খুব কান্নাকাটি করলো তখন। আমি কান্নাকাটি করছি না? এখন আমার দোষ দিতেছ, আজকে দেখ মনে কিরম কান্নাইতে পারো। বাবা কথা এটাই তো মনে থাকে, এটাই মনে থাকবো আমার। তুমি যে বলতেছো কান্নাকাটির কথা না, ইস মোবাইলটা ধরে রাখতে রাখতে আমার জীবনটা শেষ। আচ্ছা শোনো, আজকে যে কান্নাকাটির কথা বলছো না, আজকে যদি কে কান্নাকাটি করে আর কে চুপ থাকে এটা বলি। আজকে এই দেখা যাবে না, কেডা খাট ভাঙে আর ওই কেডা কান্নাকাটি করে। ঠিক আছে, তুমি কথা বলছো না, আজকে তার প্রমাণ আমি ঠিক মতো দেখব। আচ্ছা দেখ মানে এখন এত কথা বাদ, এখন তাড়াতাড়ি আসো, এখন আশেপাশে কেউ নাই, সব পুরো বাড়ি ফাঁকা, তাড়াতাড়ি আসো। ডাকতেছো না আজকে তো তোমার মন খোলসা করে ডাকতেছি, আমি বুঝতেছি তো। আর শীতের দিন, শীতের দিন মানে তোমার লাগে তো যে শীত মেতে যে সব বয়ে বয়ে সেই বলতেছি তো, মজা করে না সেই রকম খাওয়া খাবো। কিন্তু আসলে আমি যেটা ভাবতেছি সেটাই কিন্তু আমার জন্য অ্যাকসেপ্ট হবে, কারণ যদি না হয় তাহলে কিন্তু সমস্যা আছে। আরে আগে আয় এলো না, এরপরে 100 কি 200 তারপর দেখ মানে কেডা কান দে আর কেডা কি করে। সেটা করবো আমি তো বুঝতে পারছি, তুমি আমার কি করবা সেটা আমার জানা হয়ে গেছে। তাড়াতাড়ি আও, কি কর্ম মানে তোমারে, তোমারে যা কর্ম তুমি কল্পনাও করতে পারবা না, তুমি তাড়াতাড়ি আও। রান্না বান্না করছ? কে আমি রান্না করব, তুমি খাওয়ার নিয়ে আইবা, ভালো মন্দ খাওয়ার নিয়ে আইবা,
দুজন রাত্রে মিলে একসাথে খামু, খাইয়ে দেয় পরে বাস কাম শুরু করবো। খাওয়া দাওয়া যদি করা হয় তাহলে কিন্তু মানে দুজন তো একটা জায়গায় থাকবো আমরা না, এক রুমে তো তোমার যে আনন্দ যেভাবে নেওয়ার দরকার আমি তো সেইভাবেই নেবো, তোমার কয়া লাগবো আমার দামে ওষুধ করে নিতে জানি। জানি না কেমনে, এবার ডাক্তার দেখাও, ভালো মন্দ ডাক্তার দেখায় আর মাজা ঠিক করো। আবার একটু কাম কাজ না করতেই ওরেলরি আমার মাজা গেছে, আমার পাও গেছে, হাঁটু গেছে, বলে তো নাই তোমার ছেলে, তোমার ছেলে কোনো ক্যালসিয়াম আছে কাম করার মতো? এটা তো তুমি মাজাটা ঠিক করে দিবা তাই না? আর মাজা ঠিক করতে তোমার সমস্যাটা কোথায়? মাজা ঠিক করতে হলে আমার কাছে থাকতে হইব, ওই ছয় মাস নয় মাস একদিন কাম করো, এই জন্য মাজাটা জাম লেগে গেছে। সেই জামটা তো তোমার দিয়ে আমি সরাই তাই না? এখন শুনো, এখন যদি মাজা ঠিক করতে হয় তাহলে তুমি আমার কাছে একবার থেকে দাও। একবারে? হ্যাঁ একবারে রেখে দিই। তাহলে আমার বড়দা কি হবে? আরে তোমার বড়দা তো বাড়ি থাকে না বুঝো না, তোমার বড়দারে ওই ক্ষেত খামারে কাজকাম করে, ওই রাতে শোয়, হ্যাঁ কোনো খবর থাকে না তোমার বড়দারে, রাতে ঘুমের ওষুধ দুধের লোকের মিশে আমি তো তুমি বলে সেই পারো একবারে পারে না মরো, তাহলে আমি পারবা না কিসের জন্য? সেই পারলে তো প্রতিদিনের জন্য একটা পুরুষ তো কখনো হয়, প্রত্যেক দিনই কাজ করতে হবো। বাবা তোমার আবার এত আবার ইয়া, হ্যাঁ মনে হচ্ছে না তো তোমাকে এরকম লাগে? আমার দেখতে এরকম লাগলে কি হয়েছে? হ্যাঁ কিন্তু প্রত্যেক দিন লাগবো কেমন বলো? এই দেবো কোন জন্য কথা হলো বলো? এইটাই কথা, আমি আসলে অনেক কষ্ট পাচ্ছি তো তোমার এই কথা। কে কষ্ট পাইবা, আমার প্রত্যেক দিনই লাগবো আদর ভালোবাসা, প্রত্যেক দিনই আদর ভালোবাসা দেবা। ও বাবা, মানে আমি মানে শেষ হয়ে যাই তাই না? আমাকে শেষ করে দিয়ে তুমি কাজ করবা? হ্যাঁ। এই ভাই মশাই কামড়ে শেষ করতেছে গো। শোনো শোনো আমাকে তাড়াতাড়ি। আচ্ছা আমি যাচ্ছি, শোনো বাসা খবরে চলে আসছি, তুমি রুমে চলে যাও, আমি যাচ্ছি। যাবো রুমে? যাবো। হ্যাঁ তুমি রুমে চলো। সত্যি কথা? হ্যাঁ সত্যি। তাড়াতাড়ি আইবা তো। আচ্ছা আচ্ছা আমি আসতে চাই, চলে আসছি না বাসে যাওয়ার পর আসছি। উঠবো? হ্যাঁ উঠো তুমি। এই যে চলে যাইতেছি, আমার জুতা কই? উরে মশাই কামড়ে শেষ করছে, তাড়াতাড়ি।